বাসায় বসে প্যাকেট কালার করলে যা হয় হেয়ারের দোষা, আর এরকম হেয়ার নিয়ে যখন আমাদের কাছে আসেন আমরা তখন অল্প অ্যামাউন্টের চুল নিয়ে 10 মিনিটস কালার অ্যাপ্লাই করে রেখে দেখি যে কালারটা আসবে কিনা তার হেয়ারে। তারপর আমরা কালারের মেইন প্রসেস শুরু করি। ওয়ার্ম টোন থাকলে অ্যাশব্রাউন কালারটা খুব ভালো আসতে চায় না সহজে, এই জন্য আমরা হেয়ার সেলনে সবাই আস্ক করে নিই যে আপনারা বাসায় বসে প্যাকেট কালার করেছেন কিনা বা মেহেদি লাগিয়েছেন কিনা, কারণ মেহেদি বা প্যাকেট কালার থাকলে হেয়ারে কালার একদমই আসতে চায় না। তাই ওয়ার্ম টোন থাকলে আমরা আগেই চেক করে নিই যে কালার আসবে কি আসবে না। কালারটা একটু কমপ্লিকেটেড ছিল, তাই প্রাইসটাও বেশি এসেছিল, যেহেতু ওয়ার্ম টোন ছিল হেয়ারে কালার আসবে কিনা এটা নিয়ে শিওর ছিলাম না একদমই। কিন্তু এই আপুটা লাকি ছিল, আপুর যখন টেস্টের জন্য একটু চুল নেওয়া হয়েছিল তো তখন আমরা দেখলাম যে না আপুর চুলে কালার আসতেছে, তাই আমরা হচ্ছে গিয়ে কাট ডাউন করলাম। কাট ডাউনটা শেষ করে ওয়াশ করে এখন আমরা হেয়ারটা টোনিং করে নিলাম। মিডলে যে এক্সট্রা চুলগুলো ছিল যেগুলো একটু রেডিশ ওয়ার্ম টোনে ছিল ওগুলো আমরা বেস কালার করে নিয়েছিলাম, একটা ডার্ক বেস কালার। এরকম ওয়ার্ম টোন হেয়ার কালার থাকা সত্ত্বেও যে এত সুন্দর অ্যাশব্রাউন কালার রেজাল্ট আসবে সেটা আমরা এক্সপেক্ট করি নাই। অ্যান্ড ক্লায়েন্টও অনেক হ্যাপি ছিল, আমরা বারবার আস করতেছিলাম ক্লায়েন্টকে যে আপনার পছন্দ হয়েছে কি না, অ্যান্ড সে ভীষণ খুশি ছিল, সে তার কালার নিয়ে খুবই স্যাটিসফাইড ছিল। আপু চাচ্ছিল যে বেসটা একটু ডার্ক থাকবে আর হাইলাইটসগুলো হচ্ছে অ্যাশব্রাউন থাকবে, যেহেতু আগে ওনার হেয়ারে ওয়ার্ম টোন ছিল সো উনি আর ওয়ার্ম টোন চাচ্ছিল না। তো আমরা হচ্ছে কি হেয়ারে একটা ডার্ক বেস করেছি আর তার সাথে আমরা অ্যাশব্রাউন হাইলাইটস করে নিয়েছি। আর আপনারা যারা অ্যাশব্রাউন কালার করবেন নেক্সট ডে তারা একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাশব্রাউন কালার কিন্তু অনেক মেনটেন করে রাখতে হয়, সো আপনারা পার্পল শ্যাম্পু মাস্ট ইউজ করবেন অ্যাশব্রাউন করলে, অ্যান্ড সাথে আপনারা রেগুলার হেয়ারে কালার প্রোটেকশন শ্যাম্পু ইউজ করবেন, কন্ডিশনার ইউজ করবেন, আর উইকে একদিন জাস্ট পার্পল শ্যাম্পু ইউজ করলেই কালারটা ধরে রাখতে পারবেন, আদারওয়াইজ কালারটা অনেক তাড়াতাড়ি ফেড হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।